মেয়েদের জন্য এভিয়েশনটা খুব অনেক সুবিধা, কারণ মেয়ে পাইলট খুব কম, সো মেয়ের পাইলটদের ডিমান্ড বেশি। হ্যাঁ একদম, সো নারী পাইলট হতে চাই আমি, ওয়েলকাম করব যে এটা করার জন্য। ছোটবেলায় আপনার যখন খুব ছোট আকাশে যখন বিমান উঠতো, একসময় মনে হতো যে ওই বিমানে কিভাবে ওঠা যায়, এটুকুই চিন্তার মধ্যে ছিল। এখন আবার এই সময় এসে একজন বিমান যিনি চালান এবং তাদেরও যিনি প্রশিক্ষক, তার সঙ্গে আবার কথা বলছি, আমার ভালো লাগছে। তো এই জায়গাটা একটু বলতে চাচ্ছি যে আসলে বিমানকে চালনাকে যদি কেউ পেশা হিসেবে নিতে চায়, সেক্ষেত্রে কি করণীয় আছে? দুইটা প্রশ্ন এখানে, একটা বাংলাদেশের ক্ষেত্রে, সেটা আপনি জানেন যদিও বাংলাদেশে আপনি কাজ করছেন না, আবার দেশের বাইরে আয়ারল্যান্ডের ক্ষেত্রেও যদি আপনি ধরেন যে আসলে কি করণীয় আছে এই ক্ষেত্রে। বাংলাদেশের রিক্রুটমেন্টটা আমি আসলে জানি না, কিন্তু ইউরোপে কান্ট্রিতে যদি আপনি, যে কোনো কান্ট্রিতে আপনি যদি ফ্লাইং কোর্স করেন, দেন আপনার ম্যাথমেটিক্সটা বা ফিজিক্সটা একটু ব্যাকগ্রাউন্ড থাকতে হয়, এটা ডেফিনেটলি থাকতে হয়। অ্যান্ড দেন ওদের একটা টু ইয়ার্সের কোর্স, এটা টু ইয়ার্সের কোর্সের মধ্যে আপনার ফ্লাইং ট্রেনিং থাকে, থিওরি ক্লাস থাকে, এগুলো যে কোর্সগুলো আছে সেগুলো পাস করলে ডেফিনেটলি দুই বছর পরে যে আপনি এয়ারলাইন পাইলট হতে পারেন। বা আমি যেমন এখনও কোনো এয়ারলাইন্স জবের জন্য অ্যাপ্লাই করিনি আমার নিজের ব্যক্তিগত কারণে, সো আমি চুজ করেছি যে আমি প্রাইভেটই থাকার বা ফ্লাইট ইনস্ট্রাক্টর হিসাবে থাকার। সো কেউ যদি এয়ারলাইন পাইলট হতে চায়, তো সে ওই দুই বছর ট্রেনিংয়ের পরে যখন কমার্শিয়াল ফ্লাই মানে কমার্শিয়াল লাইসেন্স পেয়ে যায়, তখন সে অ্যাপ্লাই করতে পারে জবের জন্য। বাট মেয়েদের জন্য এভিয়েশনটা খুব অনেক সুবিধা, কারণ মেয়ে পাইলট খুব কম, সো মেয়ের পাইলটদের ডিমান্ড বেশি। হ্যাঁ একদম, সো নারী পাইলট হতে চায় আমি, ওয়েলকাম করব যে এটা করার জন্য, বিকজ এটা হচ্ছে চ্যালেঞ্জিং জব অ্যান্ড সম্মানজনক জব, আর কিছু হতে পারে না। ভালো আর্ন তো হয় নাকি পয়সা করি? হ্যাঁ ডেফিনেটলি আর্ন তো ডেফিনেটলি হয়, কিন্তু সবসময় আসলে আমি সম্মানটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। ডাজেন্ট ম্যাটার যে এটার বেতন কি আসছে, কারণ এটা দিয়ে আমার ইন্টেলিজেন্সি পরীক্ষা হয়, আমার আমার এইখানে আমি আমাকে খুঁজে পাই, মানে আমার যতখানি এখানে আমার যতখানি সাহস, আমার যতখানি বুদ্ধিমত্তা আছে আমি ইউজ করতে পারি। সো এটার সাথে আসলে আমার স্যালারি কি আসছে, মানে কোনো কিছু বৈশ্বিক কোনো কিছু আসলে মেলানোর কোনো সুযোগ খুব কম। তো আমি ইমোশনাল জায়গাতে আপনি গেলেন, আমি একটু যেতে চাই যে ধরুন পাখির চোখে বিশ্ব দেখা যান, বিমান যখন চালাচ্ছে তখন আপনার সামনে শুধু অনন্ত আকাশ। জি সেটাই। তো সেখানে কোনো ফিলিংস কাজ করে যে আপনি একসময় মাটি থেকে বিমান দেখতেন, এখন বিমান থেকে আকাশ দেখছেন বা মাটিতে নিচে থাকছেন, সব সময় সব সময় প্রতিটা যাত্রী তো একটা চ্যালেঞ্জ আছে। হ্যাঁ অনিশ্চয়তায় ভরা না, নট অনিশ্চয়তা ভরা ডেফিনেটলি না, কেন কারণ আমরা সবসময় সবকিছু চেক করে রাখি, অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হয়, সো ওইটা দিয়ে আসলে জাজ করা যায় না। টেকনিক্যাল এরর হঠাৎ একটা দুইটা হতেই পারে, হিউম্যান এরর হতেই পারে, কিন্তু ওইটা দিয়ে তো আর আমরা জাজ করি না, কারণ আমরা সব কিছু চেক করে সেফটি চেক করেই ফ্লাই করি। অ্যান্ড হ্যাঁ এভরি সিঙ্গেল ডে আসলে ডিফারেন্ট থাকে, ডিফারেন্ট, আমি সবসময় এই কথাটা বলি যে প্রতিদিনই ডিফারেন্ট আকাশ, যদিও আমরা আকাশ একটা নতুন আকাশ, নতুন মেঘ, নতুন মানে এরকম এই ফিলিংসটা সবসময় থাকে, যতই মন খারাপ থাকুক না কেন আকাশে ওঠার পরে মনটা অন্যরকম হয়ে যায়। যদিও প্রথম দিকের একটা ব্যাপার থাকে একরকম, এখন যেমন মানে প্রায় 12 বছর ধরে ফ্লাই করি, তো সো একযোগ হয়ে গেছে। জি সো এখন হয়ে গেছে যে কনসেন্ট্রেট দেই যে যে কাজটা করছি সে কাজটা ঠিকঠাক মতো করছি কিনা। এখন আগের মতো এত মানে খুবই হয়ে যায় না আর কি।